পুরুষ তোকে কাঁদতে নেই। পুরুষ মানুষের আবার মন খারাপ কি? পুরুষ মানুষ আবার ভয় পায় নাকি? পুরুষ মানুষের আবার লজ্জা কিসের? পুরুষ মানুষের আবেগ থাকে কি? পুরুষ মানুষ আবার দুঃখ পায়? ছেলেবেলা থেকে মনোজগতে এ ভাবনার বীজ বুনে দেয় পুরুষতান্ত্রিক সমাজ। তখন আমার বয়স ছিল 6 কি 7। দিদির সাথে খেলনা নিয়ে খেলতে গিয়ে হাত থেকে পড়ে খেলনাটা গেল ভেঙে। আমি কেঁদে উঠলাম ডুকরে। আমায় কাঁদতে দেখে মা বলল, এ কী রে, ছেলেরা আবার কাঁদে নাকি? সেই প্রথম জানলাম ছেলেদের কাঁদতে নেই। ভেঙে পড়া পুরুষ যেন অক্ষমতার প্রতীক। পুরুষকে হতে হবে সদা সর্বদা অবিচল, চির ভরসার জায়গা। পুরুষের ভেঙে পড়ার সময় কই? এরপর জীবন থেকে একে একে চলে গেলেন বাবা ও মা। বুক ফেটে গেল, কান্নাগুলো দলা পাকিয়ে এলো গলার কাছে, কিন্তু কাঁদতে পারিনি। পুরুষকে যে কাঁদতে নেই। আমার পরম প্রিয় দিদি যখন হঠাৎ দুর্ঘটনায় গেল চলে, বুকের ভিতর কষ্টগুলো জমাট বাঁধল, কেঁদে হালকা হতে পারিনি। দিদি যে বলবে, ভাই আমার বোকা ছেলে, ছেলেরা আবার কাঁদে নাকি? এরপর জীবনে নীলা এলো স্ত্রী রূপে। মহা আনন্দে কাটছিল দিন বিয়ের পর। আনন্দ আরও বেড়ে গেল পিতৃত্বের স্বাদ পেয়ে। ছেলে একটু বড় হলে বোঝা গেল স্বাভাবিক নয় আমাদের ছেলে। মনের কষ্ট চেপে রেখে শুরু হলো লড়াই ছেলেকে সুস্থ করতে। সব চেষ্টা বৃথা হলো। মাত্র 8 বছর বয়সে ছেলে আমাদের ছেড়ে গেল চলে। সন্তান হারানোর ব্যথা রাখলাম চেপে। কাঁদতে পারিনি আমি সেদিনও। কাঁদলে নীলাকে সামলাবে কে? আমি যে পুরুষ, স্ত্রীকে সামলানোর দায়িত্ব যে আমার। এরপর 1.5 বছরের মাথায় এক ফুটফুটে কন্যার বাবা হলাম। আমাদের জীবন এলো রোশনাই, তাই মেয়ের নাম দিলাম রোশনি। দিন কাটতে লাগলো রোশনির আলোর ছটায়। রোশনি বড় হলো, জীবনে আজ প্রতিষ্ঠিত। গতকাল রোশনির বিয়ে হয়েছে। আজ সে যাবে শ্বশুরবাড়ি। আমাদের সারা জীবনের পুঁজি, অতি যত্নে লালন করা আদরের ছোট্ট পুতুলটি আজ চলে যাবে তার নতুন ঠিকানায়, নতুন জীবনের খোঁজে। কান্নাটা বুকে রেখেছি জমিয়ে। ছোট থেকে যে শুনে এসেছি পুরুষদের কাঁদতে নেই, আর এগুলো শুনতে শুনতে অভিমান, কষ্ট, যন্ত্রণা, কান্নার মতন স্বাভাবিক ক্রিয়াগুলোকে লুকোতে গিয়ে কত পুরুষকে গ্রাস করেছে হতাশা। জীবনের স্বাভাবিক মানবিক বোধগুলো শেয়ার করতে না পেরে কত পুরুষের জীবনের ক্যানভাস ধীরে ধীরে ধূসর হতে শুরু করে। বাইরের জগতের কাছে নিজেকে দৃঢ় চেতা দেখাবার জন্য ভিতরে ভিতরে একজন পুরুষকে কতবার কতবার ভেঙে চুরে গুঁড়িয়ে যেতে হয়, সে হিসেব কখনো কেউ জানার চেষ্টা করেনি আর করেও না।